সুষ্ঠু নির্বাচনের পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, আমাদের ভোটারদের যে আসবে ক্যান্ডিডেট যদি কাকে যদি বাধা দেয়, সেটা প্রকাশ করবো। ওরা এসে চান মতো এসে উনি যাকেই চান তাকে যেন ভোট দিয়ে নিয়ে ফিরতে পারে যেতে পারে, আমরা সেটা এসে এটা আমরা কথা জিজ্ঞাসা করছি। যে এখানে অনেক এজেন্সি কাজ করছে মানে, তো যখনই কোনো কিছু এরকম বলা হয় তখন কিন্তু সব এজেন্সি কিন্তু মতামতটা থাকে ওরা। এটা এবং আমাদের যে পুলিশের মতো একা গিয়ে কিন্তু ধরে ফেলেন ভেতরে মনে হয়, এখানে অনেক এজেন্সি রিপোর্ট কিন্তু সাথে সাথে কিন্তু করে চলে যায়। এবং কোথায় কী হচ্ছে এই যশোরে আজকে কোথায় কী হবে রাত্রেবেলা কিন্তু সব নিউজ কিন্তু চলে আসে, এবং কাকে ধরা হচ্ছে, কাকে ছাড়া হচ্ছে, কাকে না হচ্ছে, কাকে দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু আগে রেকর্ড থেকে শুরু করে বর্তমান রেকর্ড পর্যন্ত বিবেচনা করে কিন্তু চেষ্টা করা হয়। সো এটা ধরে নেওয়ার কারণ হোম মিউজিক্যালি কেউ সিদ্ধান্ত নিয়ে এখন ঘরে কিছু করছে এটা কিন্তু ওইরকম না। তো এটা সমস্ত এজেন্সির সাথে কথা বলে কিন্তু এটা শুরু করা হয় এবং এখন যদি ভুলগুলো কিন্তু পান এবং সরকার জানে বিষয়ে কী হচ্ছে না হচ্ছে প্রত্যেক জেলা থেকে কিন্তু রিপোর্ট যায়। তো এই আপনাদেরকে আশ্বস্ত করি যে ওরকম কিছু হবে না, কিন্তু বিভিন্ন সময়ে যশোর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, আপনারা জানেন এর আগে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সব কিছুকেই সবখানেই কোনো কোনো একটু সমস্যা হয়েছিল আমাদের যশোরে অনেক প্রাপ্ত অবশ্য হয়েছিল, কিন্তু আমরা চেষ্টা করেছি আমরা সবাই মিলে আমাদের জেলা প্রশাসন পুলিশ বিভাগ সহ শুরু করে আনসার বিজিবি র্যাব এবং বিভিন্ন এজেন্সি সহ আমরা সবাই মিলে চেষ্টা করেছি যে কোনো রকম সহযোগিতা ছাড়া মানুষের যান মানে নিরাপত্তা নিশ্চিত করে একটা সুস্থ সুন্দর ফেয়ার ইলেকশন আমরা যশোরবাসীকে উপহার দেওয়ার জন্য সেটি দেখি সেটি ধারাবাহিকতায় আগামী 21 মে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় উপজেলায় আমাদের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং 29 মে চতুর্থ পর্যায়ে অনুষ্ঠিত হবে। যেহেতু তৃতীয় পর্যায়ে আমাদের সামনে 21 মে আমরা করি চৌগাছা দীঘাছা এবং শার্শা উপজেলা এই তৃতীয় উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমরা গতবারের সফল নির্বাচন যেগুলো হয়েছে সেগুলোর থেকে আরো বেশি সুন্দর এবং পরিচ্ছন্ন নির্বাচন আমরা এই যশোরবাসীকে উপহার দিই। সে লক্ষ্যে আমাদের যা যা কিছু করা দরকার পুলিশ বিভাগ থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে, আনসার থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে, বিজিবি থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে, র্যাব থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং প্রত্যেকটি এজেন্সি এখানে কাজ করছে, সারা বিষয়ে পুলিশ কাজ করছে, সারা বিষয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকের কাজ করছে। তো আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, আপনাদের মাধ্যমে যশোরবাসীকে আশ্বস্ত করতে চাই যে আপনারা নির্বিঘ্নে নির্ভয়ে ভোট দিতে পারবেন এবং রাষ্ট্রের যে আমানত আপনার কাছে আছে যে আপনার মতামত দেওয়ার যে আপনার একটি দায়িত্ব আপনার কাছে আছে যে আপনার মতামত নিয়েই কিন্তু প্রতিনিধি নির্বাচিত হবেন, আপনাদের সর্বাধিক যে ভোট পাবেন যে মতামত দিতে পারবেন আপনাদের সেই যশোরবাসীর সেই সর্বাধিক মতামত থেকেই কিন্তু আমাদের জনগণের নির্বাচিত হবে। সো রাষ্ট্রের এই দায়িত্বটি এটি জনগণের কাছে আমার হিসাবে আছে, আমাদের অধিকার প্রয়োগ করে আমরা সে আমাদের রক্ষা করবেন এবং আমাদের সহজেই ভোটে নির্বাচিত হয়ে আসবেন সেটি আমাদের ওনাকেই কর্মচারী হিসাবে আমরা গণ্য করবো এবং তার মাধ্যমে আমাদের সরকারের সেবা করুন আপনাদের জনগণের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তো এর মধ্যে যদি বিভিন্ন আশঙ্কা বা সংখ্যা তথ্য উড়ে যাচ্ছে উড়ে দেওয়া যাচ্ছে কিন্তু আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে কোনো শক্তি বা যে কোনো অশক্তি বা যে কোনো বিঘ্ন করার কোনো চেষ্টা যদি আমাদের সুস্থ সফল নির্বাচন করার সামনে যাওয়ার পরে আমরা সেটিকে বেরিয়ে গড়িয়ে দিতে আমরা সেই করব এবং আমরা দৃঢ় টলারেন্স এটি অবলম্বন করবো আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সহ জেলা প্রশাসন সহ সকল মেয়েদেরকে এই নির্দেশনা দেওয়া আছে যে সুস্থ সুন্দর অবাধ এবং নিরপেক্ষ ফ্রি ফেয়ার ক্রেডিবল যাই বলে এই অনুষ্ঠানের ক্ষেত্রে যদি কারো কেউ যদি সামনে বাধা হয়ে দাঁড়ায় তাকে আমরা কখনো শাস্তি দেবো এবং আমরা এই ব্যাপারে মতব্যক্ত নির্বাচন কমিশনের এরকম নির্দেশনা আছে, সরকার থেকে এরকম নির্দেশনা আছে, সকলের থেকে নির্দেশনা আছে। আমরা আপনাদের মাধ্যমে সকল মানে জেলাবাসীকে যশোর জেলাবাসীকে এই উপজেলা জেলাবাসীকে আশ্বস্ত করতে চাই যে আপনার নির্ভয় এই ফিল্ডে আপনার আপনাদের সহস মতামত আসার জন্য আমরা অতিরিক্ত আরো দুটো আপনার আমরা যদি এই কারণে দিয়ে সহস মতামত আশা করি আমাদেরকে সেই আর বিষয় হচ্ছে যে নির্বাচনের দুদিন আজকে শুরু করে নির্বাচনের দুদিন পর পর্যন্ত
মানে 5 দিন এখানে প্লেসমেন্ট থাকবে, মাঠ থাকবে, প্রতিটি ইউনিয়নে একজন প্লেসমেন্ট থাকবে। তো আমাদের সার্জুলেন্স যা বলেন, বৈঠকিক যা বলেন, সব কিছু কিন্তু প্রত্যেকটা জায়গায় জায়গায় থাকবে। তো কিন্তু আমাদেরকে আশ্বস্ত করতে হবে সবাইকে যে আমরা নির্ভয় আমাদের অধিকার থাকবে, এবং যে কোনো জায়গায় যখনই আমরা তো আমাদের সার্জুলেন্স থাকবে, আমাদের আমাদের গোয়েন্দা বাহিনীর লোকজন থাকবে, কোনো জায়গায় যদি কেউ যদি বাধার সম্মুখীন হন, দয়া করে আমাদের মাধ্যমে সবাই জানিয়ে দিতে ট্রিপল নাইন ফোন করে যেন খবরটা দেয় যে কোথাও যদি কোনো কোনো বাধাপ্রাপ্ত হয়, কেউ যদি বা আসতে পারছে না, যদি হয় তাহলে ট্রিপল নাইন আছে আমাদের 999 আমাদের জাতীয় সেবা, এটাতে ফোন করলে এটা টোল ফ্রি, এটাতে ফোন করে বললেই হবে, তাহলে আমাদের কাছে চেষ্টা চলে আসবে। আমাদের সমস্ত গোয়েন্দা নজরদারির বাইরে অনেক জায়গায় হয়তো মানুষ ফোন করতে পারে, আপনি সরাসরি আমাদের আমাদের ফোন নম্বরে সবাই দেওয়া থাকবে, উপজেলা নির্বাহী অফিসারের নাম্বার, ওনার উপজেলা আমাদের সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর নাম্বার আছে। তো তার বাইরেও যদি কেউ যদি মনে করে খবরটা দেওয়া দরকার, ঠিক অনলাইনে ফোন করে খবরটা দিলে আমাদের কাছে চেষ্টা করলে আমি তাৎক্ষণিক এখানে একসাথে 4টা পর্যন্ত আমাদের ভোট গ্রহণের সময়, কিন্তু 4টা পর্যন্ত ওই কেন্দ্রের মাঠে যদি কেউ থাকে লাইন লাইনে হচ্ছে এটা কিন্তু নিতে হবে, সেটা 5টা হোক 5:30 হোক 6টা হোক, 4টার মধ্যে কেন্দ্রের মধ্যে যে সব লোক ঢুকে যাবে গেট বন্ধ হয়ে যাবে 4টায়, কিন্তু গেট ভিতরে ভোট গ্রহণযোগ্য থাকবে, সেটা যদি 5টাও বাজে বা 5:30 বাজে ভোট গ্রহণ শেষ হয়ে যাবে। এরপরে যেটা হয় কেন্দ্রে যেটা ব্যাটারটা বের হয় সেটা একটা শীত বের হয়ে যায়, ওখানে ফ্রিজের শীত বের হয়ে যায়, ওটা আপনি সাদাতে দিয়ে দিতে পারেন। কিন্তু যখন এই সমস্ত কেন্দ্র যখন উপজেলায় আসে তখন গাড়ি নিয়ে যখন সিরিয়ালি আসে তখন ওখানে রিসিভ করতে একটা সময় লাগে, সব কেন্দ্র যখন একসাথে চলে আসে 100-150 কেন্দ্র যখন একসাথে চলে আসে ওরা রিসিভ করে এগুলো টাকা তুলে কি করতে সময় লাগে, এই জন্য আমাদের বেসরকারি ফলাফল দিতে দেরি হয়। কিন্তু যারা এজেন্ট মাধ্যমে কিন্তু রেজাল্ট অনেক আগে পেয়ে যান প্রার্থীরা, ওইটা তো আমরা হচ্ছে ভরসা করতে পারি না, হ্যাঁ ওটা একটু সময় লাগবে, যেহেতু এখানে মানে এক অভিজ্ঞ করতে একটু সময় লাগে, কারণ মুক্ত একটা টেবিলেই সবগুলো রিসিভ করতে হয়, এবং সেখানে সেটাকে মরিয়ামপুর কেসে পর্যন্ত দেখে, হ্যাঁ মরিয়ামপুর কেসে পর্যন্ত দেখে, কিন্তু প্রার্থীরা আর থেকে যায় না, একসাথে যখনই কোনো কিছু এরকম করা হয় সব এজেন্সি কিন্তু মতামতটা থাকে ওরা, এটা এমন না যে পুলিশের মধ্যে একা গিয়ে কিন্তু ধরে ফেলেন, এটা ওরকম হয় এখানে অনেক এজেন্সি রিপোর্ট করতে সাথে সাথে কিন্তু করে চলে যায়, এবং কোথায় কী হচ্ছে এই যশোরে আজকে কোথায় কী হবে রাত্রেবেলা কিন্তু সব নিউজ কিন্তু চলে যাচ্ছে, এবং কাকে ধরা হচ্ছে, কাকে ছাড়া হচ্ছে, কাকে না হচ্ছে, কাকে দেয়া হচ্ছে, এগুলো কিন্তু আগে রেকর্ড থেকে শুরু করে বর্তমান রেকর্ড পর্যন্ত বিবেচনা করেই কিন্তু চেষ্টা করা হয়। সো এটা ধরে নেওয়ার কারণ ফিজিক্যালি কেউ সিদ্ধান্ত নিয়ে এখন করে কিছু করছে এটা কিন্তু ওরকম না, তো এটা সমস্ত এজেন্সির সাথে কথা বলেই কিন্তু এটা করা হয়, এবং এখন যদি কুকুর কিন্তু পান এবং সরকার জানায় বিষয়ে কী হচ্ছে না হচ্ছে প্রত্যেক জেলা থেকে কিন্তু রিপোর্ট যায়, তো এটা আমাদেরকে আশ্বস্ত করি যে ওরকম কিছু হবে না, কিন্তু সুস্থ নির্বাচনের পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় আমাদের ভোটারদের যে আসবে ক্যান্ডিডেট আসবে যদি তারা কেউ যদি বাধা দেয় সেটা আমরা করব যাকেই চান তাকে যেন ভোট দিয়ে নেতৃত্বে বাড়িতে যেতে পারেন আমরা সেটা চলবে, এটা আমরা কথা জিজ্ঞাসা করবো।